আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আমাদের পূর্ববর্তী চারটি শিডিউলের পরে পঞ্চম শিডিউলটি ঘোষণা করার জন্য যে সৌভাগ্যবানরা পঞ্চম শিডিউলে আগামী 2 এপ্রিল 2023 সালে যারা ইন্টারভিউ ডেট পেয়েছেন তাদের তালিকা নিয়ে এই ভিডিওর আয়োজন, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা রোমানিয়াতে কাজ করছি, রোমানিয়ার ভিসা প্রসেসিং করছি। ইতিমধ্যে আমাদের মাধ্যমে অনেকেই রোমানিয়ার ভিসা পেয়ে রোমানিয়ায় গমন করে ডিরেক্ট কোম্পানিতে কাজের সুযোগ পেয়েছেন এবং তারা সুন্দরভাবে থাকা এবং খাবার ব্যবস্থা পেয়েছেন। অনেকেই নিয়মিত বেতন ভাতা পাচ্ছেন, অনেকের মেডিকেল কমপ্লিট হয়ে গেছে, অনেকের ইতিমধ্যে তারা যে ওয়ার্ক পারমিট বা টিআরসি কার্ড সেটি অনেকে পেয়ে গেছেন। যারা রোমানিয়ায় যাবেন তারা কমপক্ষে 1 থেকে 2 বছর থাকার প্রত্যয় নিয়ে যাবেন এবং এর চেয়ে আরও বেশি থাকতে পারলে আরও ভালো, আপনি রোমানিয়ায় সেটেল হতে পারবেন। অনেকেই হয়তো ইতিমধ্যে জানেন রোমানিয়া সেনজেন তালিকাভুক্ত হওয়ার কথা ছিল। আশা করা যাচ্ছে এই বছরের জুন জুলাই মাসেও রোমানিয়া সেনজেন তালিকাভুক্ত হয়ে যেতে পারে। যদি এই বছরের মধ্যে না হতে পারে সেটা আগামী 2 বছরের মধ্যে অর্থাৎ আগামী 24 এবং 25 সালে অবশ্যই রোমানিয়া সেনজেন তালিকাভুক্ত হয়েই যাবে ইনশাল্লাহ। যারা রোমানিয়া যেতে চান তারা ফিউচারওয়ার্ল্ডের সঙ্গে সরাসরি যোগাযোগ করে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে আপনারা হাজির হয়ে আমাদের বিজ্ঞ কাউন্সিলরদের কাছ থেকে রোমানিয়া সংক্রান্ত সব ধরনের তথ্য উপাত্ত জেনে নিয়ে আপনারা রোমানিয়ার ভিসা ফিউচারওয়ার্ল্ডের মাধ্যমে প্রসেসিং করে আপনারা রোমানিয়ার ভিসা লাভ করে রোমানিয়া ইউরোপে পৌঁছে আপনার ভবিষ্যতের কর্মজীবন শুরু করতে পারেন। তো আজকের দিনে আমরা পঞ্চম শিডিউলটি ঘোষণা করছি। এই শিডিউলে যারা যারা আছেন সেই সৌভাগ্যবান ব্যক্তির মধ্যে সিরাজুম মনির সৈকত, ওনার পাসপোর্ট নাম্বার A022652621। এছাড়াও আরও আছে এ আজিজ ফকির, ওনার পাসপোর্ট নাম্বার EJ03922116। MD আজাদ, পাসপোর্ট নাম্বার EH01822664। MD হাতেম, পাসপোর্ট নাম্বার A02113402। MD জাহাঙ্গীর হোসেন, পাসপোর্ট নাম্বার EK05586 34। MD নাজমুল, পাসপোর্ট নাম্বার B00513176। আজকের যাদের নাম ঘোষণা করলাম তারা আগামী 2/4/2023 অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখে আপনাদের সবার ইন্টারভিউ। আপনারা সবাই ইন্টারভিউতে সঠিক সময় সকাল 8টার মধ্যে হাজির হয়ে আপনারা লাইনে দাঁড়িয়ে অপেক্ষমান থাকবেন এবং আপনাদের নাম ঘোষণার পরে আপনারা সরাসরি ইন্টারভিউতে হাজির হয়ে আপনারা যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে ভিসা লাভ করতে পারবেন ইনশাল্লাহ। আমরা নামগুলো আবারও ঘোষণা করছি। সিরাজুম মনির সৈকত, এ আজিজ ফকির, MD আজাদ, MD হাতিম, MD জাহাঙ্গীর হোসেন, MD নাজমুল। এই সৌভাগ্যবান ব্যক্তিরা অবশ্যই আমাদের সঙ্গে ইন্টারভিউর 2 দিন আগে আপনারা সরাসরি যোগাযোগ করে আপনাদের ফাইলগুলো বুঝে নেবেন এবং ইন্টারভিউ বোর্ডে যা যা প্রশ্ন করা হবে সেগুলোর একটি ট্রেনিং কোর্স রয়েছে। এই ট্রেনিং কোর্সটি সম্পন্ন করে আপনারা ইন্টারভিউতে হাজির হলে আপনি বাংলায় অথবা ইংরেজিতে যে কোনো ভাষায় সরাসরি উত্তরগুলো দিয়ে ভিসা লাভ করতে পারবেন ইনশাল্লাহ। যাদের যাদের তালিকা আমরা ঘোষণা করলাম অনেকের তালিকা আমাদের হাতে আরও 2-1 দিন পরে আবারও আসবে। অনেক ক্যান্ডিডেট আমাদের আরও বাকি রয়েছেন, আরও প্রায় 50 জনের অধিক ক্যান্ডিডেট আমাদের বাকি রয়েছে, তাদের প্রত্যেকের নাম আমরা শিডিউল পাওয়া মাত্রই ঘোষণা করে দেব ইনশাল্লাহ। তবে আমাদের মাধ্যমে যারা ওয়ার্ক পারমিট ইতিমধ্যে লাভ করেছেন তাদের আগামী এপ্রিলের 15 তারিখের মধ্যে অবশ্যই আমরা প্রত্যেকের শিডিউলগুলো ঘোষণা করে জানিয়ে দেব,
আপনারা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে রোমানিয়ার ভিসা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। এখন থেকে রোমানিয়ার ভিসা যারা ক্রসিং করবেন তাদের খুব অতি দ্রুত সময়ে ভিসা লাভ করতে পারবেন, ওয়ার্ক পারমিটও দ্রুত সময়ে ইস্যু হবে এবং আপনারা ঢাকাতে সরাসরি ইন্টারভিউ দিয়ে যেদিন ইন্টারভিউ দেবেন এর থেকে 7-10 দিনের মধ্যে আপনার স্টিকার ভিসাটি আপনি পেয়ে যাবেন। সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং রোমানিয়ার ভিসার সাফল্য কামনা করে দোয়া কামনা চেয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।